প্রিয় ভাই আপনি প্রশ্ন করেছেন যে টাখন নিচে কাপড় চোপড় পরা হারাম লুঙ্গি পায়জামা জামা চাদর এগুলো টাকরুর নিচে গেলে সেটা হারাম হবে এখন শীতের সময় যদি আমি পায়জামা নিচে পড়ি তাহলে হারাম হবে কি না উত্তর হলো অবশ্যই হারাম হবে ভাই শীতের জন্য আলাদা কোনো মাছ আলা নাই শীত এবং গরম সব সময়ের জন্যই টাকরুর নিচে কাপড় পরা কি হারাম তবে একটা এক্সেপশন আছে আপনি টাকরুর নিচে পায়জামা বা প্যান্ট রেখে শীত নিবারণ করার চেষ্টা কেন করছেন আপনি মোজা কিনলে তো হয়ে যায় মোজা কিনলে তো আপনার টাকরের নিচের কাজ সারে তাহলে আপনি পায়জামাকে লুঙ্গিকে টেনে দিচ্ছেন টাকার নিচে পড়ছেন কেন ঠান্ডা লাগতেছে তো ঠান্ডা লাগার জন্য তো ওইটা নিচে আমার দরকার না নিচে পড়ার জন্য তো আলাদা পোশাকের ব্যবস্থা আছে অত মোজা পড়লেই চলে আবার কেউ কেউ বলেন যে নিচের আমরা মোজা পড়ি যে সেটা তো থাকেই নিচে আবার অনেকে এমন কিছু পোশাক পরেন ডিউটির পোশাক টোশাক আছে ইত্যাদি যেগুলো নিচের দিক থেকে আপনার পরা হয় মুজা এবং পায়জামা অ্যাটাচড এমনকি জামাও অ্যাটাস্ট এরকম আছে তো এগুলো পড়লে গুণা হবে কিনা উত্তর না শরীয়তে যে টাকনুর নিচে জামা পরা কাপড় পরা নিষেধ সেটা হলো ওই সমস্ত কাপড় চোপড় যেগুলো উপর থেকে সাধারণত পরা হয় নিচের থেকেও পড়া যায় কিন্তু যে উপর দিক থেকে পড়তে হয় থাকেই নিচে উপর দিক থেকে আপনি পড়লেন আর ওটা থাকেই পায়ের নিচে ওইগুলোতে অসুবিধা নাই ওটার যেমন মুজা ওটা থাকেই হলো টাকনুর নিচে তারপরে যে আপনার যদি মোজা এবং আপনার প্যান্ট অ্যাটাচ থাকে ছোটো বাচ্চাদের আছে আবার অনেক সময় বড়োদেরও থাকে ডিউটির পোশাক তো সেটা তো থাকেই এখন নিচে অতএব ওইটাতে অসুবিধা নাই সমস্যা হলো উপরের দিক থেকে যদি নিচের দিকে যায় সেটা হলো নিষেধ